শুভ শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অনুশীলনী 3.3। এই অনুশীলনী আমি অলরেডি তোমাদের 9টি ক্লাস দিয়ে দিয়েছি। আজকে তোমাদের পর্ব নম্বর দশম। এই দশম পর্বে আজকে তোমাদের আমি 19 নম্বর অঙ্কটা দেখাবো। তোমরা আশা করি বুঝতে পারবে, তোমরা একটু দেখো তাহলে সহজে বুঝতে পারবে। হ্যাঁ, এখন দেখো 19 নম্বর অঙ্কতে কি লেখা আছে। 19 নম্বর অঙ্কতে লেখা আছে এক্স কিউব। 19 নম্বর অঙ্কতে কি লেখা আছে? এক্স কিউব প্লাস 3x² প্লাস 3x + 22। এখন আমরা এটাকে করি, দেখো এক্স কিউব প্লাস 3x² প্লাস 3x + এই দুটাকে আমরা দুইটা ভাগ করবো, একটা ওয়ান আর একটা ওয়ান, তাহলে কত হলো আমাদের 2 হয়ে গেল। দেখো এটা কিন্তু হয়ে গেল। এখন আমরা এটাকে ধরুন এ আর এটাকে ধরুন হতো বি, তাহলে এটা ধরে নিই। তাহলে আমরা এটা করি, দেখো এই পারটাকে এ ধরবো এক্স কিউব আর এটাকে বি ধরবো, আর এটা আলাদাই ওয়ান থেকে যাবে। এখন আমরা এটাকে এ ধরবো আর এটাকে বি ধরি। আমরা যদি এ কিউব প্লাস এ প্লাস গুণ কিউবের সূত্রটা ফেলে দিই তাহলে অবশ্যই আমাদের হয়ে যাবে, লেখো এ কিউব প্লাস 3 সূত্রের 3 স্কয়ার। আমাদের নিশ্চয় এ কিউব প্লাস এ প্লাস গুণ কিউবের সূত্রটা অবশ্যই মনে আছে, আমরা এই সূত্রটা পড়েছি, আমরা এ প্লাস বি গুণ কিউব, এই সূত্রটা অবশ্যই আমাদের সূত্রের সূত্র মনে আছে। এ কিউব প্রথম কি হবে, এটা সূত্রটা এ কিউব প্লাস 3 স্কয়ার বি প্লাস 3 এ বি স্কয়ার প্লাস বি কিউ, এই সূত্রটা আমরা এখন লিখব। দেখো তাহলে কি তোমার এটা নিয়ে ধরো এ কিউ প্লাস 3 এ স্কোয়ার, 3 হচ্ছে এ স্কোয়ার, 3 এ স্কোয়ার। হ্যাঁ, তাহলে 3 স্কোয়ার বি, বি কাজ বললাম এটাকে, তাহলে কি হলো এ কিউ প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ, 3 এ বি স্কোয়ার, এই দেখো 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউ, মানে হ্যাঁ তাহলে কি হলো এই পর্যন্ত আমাদের সূত্রটা হয়ে গেল। তাহলে কি প্লাস 3 স্কোয়ার বি, এটাকে বি ধরা হয়েছে, এটাকে এ ধরা হয়েছে এক্স কিউব কে, এক্স কে এ ধরা হয়েছে আর বি ধরা হয়েছে ওয়ান কে, সেজন্য এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3 স্কোয়ার প্লাস বি কিউব, পরে পাশাপাশি কি রয়ে গেলো প্লাস ওয়ান কিন্তু এখন রয়েই গেল। হ্যাঁ, এই ওয়ানটা, এই ওয়ানটা কিন্তু এটা, তাহলে আমরা কি করতে পারি, তাহলে এটা এ আর এটা হলো বি, তাহলে লিখতে পারি সংখ্যা দুই, দেখি আমরা এ প্লাস বি হোল কিউব প্লাস কত আছে ওয়ান, ওয়ান ওয়ান, এটার উপরে যদি আমি কিউব দিই কোনো সমস্যা নেই, এটার উপরে যদি আমি আলাদা যদি কিউব দিই তাহলে কিন্তু ওয়ানটা বাড়বে না, সে আমাদের সূত্র করতে পারে এ কিউব প্লাস বি কিউব। এ কিউব প্লাস বি কিউব সূত্র আমাদের জানা আছে, 2 নম্বর একটা সূত্র আমরা লিখি এখানে, দেখো এ কিউব প্লাস বি কিউব সূত্র আমাদের অবশ্যই জানা আছে। এটা সূত্রটা কি, এ প্লাস বি হোল ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা আমাদের অবশ্যই মনে আছে, এটা আমাদের লিখতে হবে। তাহলে আমরা এখন লিখি প্রথম কি দিয়েছি এ প্লাস বি হোল ইন্টু, তাহলে এর সাথে এটা কি করতে হবে, যোগ করতে হবে এ প্লাস বি, এই দেখো বি যোগ করলাম এ প্লাস বি হোল ইন্টু, তারপর কি বলেছে এ স্কোয়ার, এর কিন্তু আমরা এটা ধরছি আর এটা বি ধরছি, তাহলে প্রথমে এ স্কোয়ার, এটা হলো এ স্কোয়ার, তারপর কি বলা হয়েছে মাইনাস, মাইনাস দিছি, তারপর কি হচ্ছে এ বি, এ তার সাথে কি করতে হবে বি, তারপর কি আছে বি স্কোয়ার, তারপর কি আছে বি স্কোয়ার, বি স্কোয়ার করবো, দেখো তাহলে কি হলো এ প্লাস বি হোল ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা আমরা কি লিখলাম এই সূত্র অনুযায়ী দেখলাম। এখন অঙ্কের পরবর্তী অংশটুকু আমরা দেখি, এখানে কি করা হয়, দেখো অঙ্কের এই অঙ্কের পরবর্তী অংশটা আমরা লিখতেছি, দেখো এই লাইনের পর, তাহলে আমাদের এখানে কত এক্স প্লাস কত লিখতে পারি, 2 লিখতে পারি, এক একে 2 হয় 2 হয়ে গেল, আর এইটাকে আমরা কি করতে পারি ভাঙাইতে পারি, দেখো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা, তাহলে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি স্কোয়ার প্লাস হচ্ছে 2 এ বি প্লাস বি স্কোয়ার, আমাদের অবশ্যই মনে আছে এটা এটা বি, দেখো এ স্কোয়ার প্লাস হচ্ছে 2 এ বি প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, পরবর্তীতে কি করতে পারি আমরা, আমরা কি করতে পারি এই সূত্রটা লিখে নিলাম, এখন কি রয়েছে এখানে এই ওয়ানের সাথে এক্স এর গুণন দিলে কি হতে পারে, ওয়ানের সাথে গুণন দিলে এক্স হবে আর এ প্লাস হয়েছে মাইনাস হবে। হ্যাঁ, এইটার সাথে এখানে গুণন, এটার সাথে প্লাস হয়েছে মাইনাস হবে, আবার পরেরটা এইটার সাথে এটা গুণন দিলে মাইনাস হবে, কত হবে মাইনাস কত হবে ওয়ান, পরবর্তীতে কি প্লাস কত আছে ওয়ান, এই তো। হ্যাঁ, এটা আমরা এটা কি করলাম, এটা আমরা কি করলাম, এটা আমরা কি এই পর্যন্ত আমরা কি করে ফেললাম, এটু করে ফেললাম, এটু করার পর এখানে মাইনাস ছিল আমরা করে ফেললাম, কি করে ফেললাম যে এটাকে আমরা এটার সাথে কোনো হচ্ছে প্লাস মাইনাস মাইনাস, এটা হচ্ছে প্লাস মাইনাস মাইনাস ওয়ান, পরের প্রতি পার্টটা আমরা দেখি, পরের পার্টটা কি হতে পারে তাহলে এক্স প্লাস কত 2 আর এটা কি হতে পারে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস কত 1 মাইনাস কত এক্স আর মাইনাস কত 1 প্লাস কত 1, দেখছো দেখো এটা এক্স স্কোয়ার লিখলাম, এটা 2 এই ওয়ানের সাথে 2 হবে 2,
করে যদি এক্সট্রা করে দিই 2x হবে, আর এটা 1 হচ্ছে কত 1, হ্যাঁ আর এটা কি হচ্ছে মাইনাস এক্স, এখানে মাইনাস 1 আর এটা প্লাস এর কত 1, এইটা হয়ে গেল। পরবর্তী কন্ডিশনটা দেখি আমাদের এখানে কত আছে 1, হ্যাঁ এখন দেখো আমরা কি করতে পারি x প্লাস করতে 2 করলাম, তাহলে কি হতে পারে এটা দেখো কি করতে পারি আমরা, তাহলে কি হতে পারে এক্স স্কোয়ার, এই দুইটা এক্স থেকে যে একটা এক্স যাবে তাহলে শুধুমাত্র এক্স, হ্যাঁ আর এখানে প্লাস প্লাস 1 কাটা তাহলে প্লাস করতে 1, এটাই আমাদের অ্যান্সার হবে। তোমরা একটু দেখা করো যে এক্স স্কোয়ার প্লাস 2x এই যে এক্স 1 এর সাথে গুণ দিছি 2 1 এর সাথে গুণ দিছি 2x প্লাস কত 1, এর সাথে মাইনাস এক্স মাইনাস 1 প্লাস কত 1, আমরা যদি এটা এখন কি করে দিই এটাকে এক্স প্লাস 2 তার সাথে এক্স স্কোয়ার প্লাস 2x এই দুইটা এক্স থেকে একটা এক্স একটা এক্স আর এই 2 প্লাস করেছি কি হবে কাটা 1 হবে হচ্ছে প্লাস, একটা প্লাস হবে একটা মাইনাস কাটা, এই প্লাসটা 1 টা হবে এটা অ্যান্সার। শুধু শুধু আশা করি তোমরা বুঝতে পারছো, যদি তোমাদের কোনো অবশ্যই সমস্যা হয় তোমরা অবশ্যই আমাকে জানাবে কমেন্ট বক্সে, অবশ্যই তোমরা জানাবে, আশা করি তোমাদের আশা করি কোনো সমস্যা থাকবে না, যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই আমাকে বলবে, তাহলে আমি আশা করি তোমাদের 100% তোমাদের সমস্যার সমাধান ইনশাল্লাহ করে দিতে পারবো। হ্যাঁ আজকে এই পর্যন্তই থাক, তোমাদের পরবর্তী ক্লাস দেখার জন্য তোমাদের অবশ্যই শুভকামনা রইল, এবং বন্ধুদের সাথে অবশ্যই বেশি বেশি করে তোমরা অবশ্যই আমার ক্লাসগুলো শেয়ার করবে এবং তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আশা করি তোমরা পরবর্তী ক্লাসগুলো দেখবে। সে আশা ব্যক্ত করি আজকে আমাদের এই ক্লাস, আজকে আমার ক্লাস এখানেই শেষ করলাম, আসসালামু আলাইকুম।